আউযু বিল্লাহ মিনাশ শাইতানির রাজিম। রজনকৃত শয়তানের কবল থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। আমি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে বলতে চাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আপনাদের সকলের উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত এবং বরকত নাজিল হোক, এটি আমার কামনা। আমি কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব। দুর্নীতিবাজ নেতা নেত্রীদের চেহারা দেখে কি কোনো লাভ রয়েছে, এবং এদের চেহারা দেখে আমাদের লাভ কি? যারা জনগণ, তারা দুর্নীতিবাজ নেতা নেত্রীদের যদি চেহারাই দেখতে থাকে, তাতে তারা কি লাভ পাবে? যদি তাদের চরিত্র ঠিক না থাকে, তা আমি বাংলাদেশি সেবা বাড়ির পক্ষ থেকে আপনাদেরকে কোরআনের 68 নম্বর সূরা আল কলমের 4 নম্বর আয়াতে আমরা দেখবো, এখানে আল্লাহ বলছেন রাসুল করিমের চরিত্রের ব্যাপারে, ওয়াইন্না কালালা খুলুকিন আজিম, নিশ্চয় তুমি চরিত্রের সর্বোত্তম শিখরে পৌঁছে আছো। কোরআনে তো আল্লাহ বলছেন লাকদ খলকনাল ইনসান আফি আহসানি তাকওয়িম, ইনসান যে ব্যক্তি, ইনসানের ভিতরে যে ব্যক্তি সামিল হয়ে গেছে, তাকে আল্লাহ খুব সুন্দর গঠনে সৃষ্টি করেছেন। বরঞ্চ তিনি বলেছেন ফিআইয়ে সুরাতি মাশা রক্কাবা, যেমন তিনি ইচ্ছা করেছেন তেমন তিনি চেহারা বানিয়েছেন। তো প্রত্যেকটি মানুষ এই পৃথিবীতে তারা সুন্দর গঠনে, সুন্দর চেহারায় আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে। আলাদা ব্যাপার যখন মানুষ তারা তাদের আসল যে আসলত্বকে ভুলে যখন তারা দৈহিক চাহিদার পিছনে, ব্যক্তিত্বের চাহিদার পিছনে ছোটে, তখন আল্লাহ বলছেন তোমার রদাদনাহু আসফালা সাফিলিন, তারা এমন হয়ে যায় যে এই পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট যারা, সেই প্রাণীদের দলে তারা সামিল হয়ে যায়। আর এই কথাটি আমরা 95 নম্বর সূরা 3 এর আয়াত নম্বর, এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 4 নম্বর আয়াতে লাকদ খলকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, তারপরে আল্লাহ বলছেন 5 নম্বর সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, 95 নম্বর সূরা 3 এর 4 এবং 5 আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইনসানের আসল চেহারা তুলে ধরেছেন। দুর্নীতিবাজ নেতা নেত্রীদের চেহারা আপনি আর আমি যদি দেখি বা দেশবাসীরা যদি দেখে, তাতে কোনো লাভ হবে না। চেহারা তারা যতই সাজাক, চরিত্র যদি তাদের ঠিক না থাকে, তাহলে এমন চেহারা সাজায়ে কোনো লাভ হবে না। সে সাংসদ হোক, সে মন্ত্রী হোক, সে অফিসার কিংবা উচ্চ পদে উপনীত সে হোক না কেন, যদি হৃদয় ভালো না থাকে, কোরআনের জ্ঞান যদি ভিতরে না থাকে, তাহলে সে দেশ চালাতেই পারবে না, এবং প্রতিটি ক্ষেত্রেই মানুষকে হত্যা করতে হবে, অপমান করতে হবে, ক্রস ফায়ারে মারতে হবে, যা বাংলাদেশের ইতিহাসে আমরা 2014 এবং 2015-তে ভালো করে দেখতে পাচ্ছি। মনে রাখবেন, বাংলাদেশি সেবা পার্টি আপনাদের সবাইকে বলতে চায়, যাদের হৃদয়ে আল্লাহ তাআলার ভয় নেই, কোরআনের জ্ঞান নেই, তারা সবসময় দেশের সম্পদ লুট করবে, তারা সুযোগ পেলে মানুষকে ক্ষতি করবে, আর এভাবেই শুধু তারাই বেঁচে থাকতে চাইবে, আর দেশের সম্পদ বিদেশের ব্যাংকগুলিতে ভরবে। এবং তাদের যখন মোকাবেলা কেউ মোকাবেলায় সত্য কথা বলবে, তাদেরকে ক্রস ফায়ারে মেরে দেবে, না হলে জেল দিয়ে দেবে। আর তারা সবসময় অঢেল যে সম্পদের পাহাড় গড়ে নিচ্ছে, কারণ কি? তাদের ভিতরে আল্লাহর কোনো ভয় নেই, কোরআনের কোনো জ্ঞান নেই। তো বাংলাদেশি সেবা পার্টি আপনাদের সাপোর্ট চায়। আসুন আমরা সম্মিলিতভাবে এই দেশকে দুর্নীতিবাজ যারা কর্মকাণ্ড করে যাচ্ছে তাদের থেকে এই দেশকে নাজাত দিই। এর জন্য দরকার আপনাদের সাপোর্ট, আল্লাহ তাআলার সাপোর্ট, তাহলে আমরা এই দেশকে দুর্নীতিবাজ নেতাদের নেত্রীদের থেকে মুক্ত করতে পারব। আপনাদের যদি পছন্দ হয় তাহলে আসুন বাংলাদেশি সেবা পার্টিতে জয়েন করুন। বাংলাদেশি সেবা পার্টি শতভাগ গ্যারান্টি দিবে যে কোনো এমন নেতা এদের ভিতরে পাওয়া যাবে না যারা দুর্নীতি পছন্দ করে এবং দুর্নীতি পরায়ণ, প্রকাশ্যে হোক গোপনীয়ভাবে হোক।
আমরা আপনাদের সবার সাপোর্ট কামনা করি, আর আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি তিনি যদি আমাদেরকে উপযুক্ত মনে করেন তাহলে তিনি যেন আমাদের জীবনে অন্তত একটিবার সেই রকম শক্তি দান করেন যেন আমরা বাংলাদেশকে এই ভূপৃষ্ঠের মধ্যে স্বর্গের একটা দেশ গড়ে নিতে পারি। আল্লাহ তাআলার সহায় আমরা কামনা করি, বাংলাদেশের উপরে সবসময় আল্লাহ তাআলার পক্ষ থেকে শান্তি বিরাজ করুক, এটি বাংলাদেশি সেবা পার্টির কামনা।